ভিতরে রে আটু আরে ভাই শুন গরম লাগতেছে রে কি খেলাম রে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন ইনশাআল্লাহ আপনাদের আমিও ভালো আছি আজকে আমরা দেখেন এই যে ফলোড করতেছি কি ওখানে কি ওখানে কি ডিম ডিম কিসের ডিম মুরগির ডিম মুরগির ডিম না সাপের ডিম মুরগির ডিম অরিজিনাল মুরগির ডিম পাঁচটা পাঁচটা ও এখান থেকে মুরগি উড়ে গেছে দিকে দেখছো নাকি অরিজিনাল ডিম আজকে বাজি করুন আজকে গুনা করে খাবো অরিজিনাল ডিম গরম রে দেখি তো অরিজিনাল ভাই একদম গরম একদম গরম মুরগি ফুটকি থেকে হাওয়া বাড়িছে ওমে ওমে বাবা ছিল বোধ হয় আধাখান নাই ভাই আজকে ঈদ মুরগির ডিম পাইছে এরকম অনেক মুরগি আছে অনেক মুরগির কোনো অভাব নাই ঠিক আছে এই জঙ্গলে দেখতেছেন এই জঙ্গলের ভিতরে ভিতরে মুরগি বাসা করে থাকে না আছে নি আর গাছের গোড়ায় গোড়ায় বন্ধুরা যারা যারা খাইবেন মামল বাগানে চলে আসেন মুরগির ডিম অনেক শক্তি আমরা প্রতিদিন এরকম ডিম পাই ঠিক আছে এটা বাজি করেন হবে আমরা প্রায় সময় এরকম ডিম পাই মুরগির ডিম আসলে আমার ভিডিও করে দেখানো হয় না তো আজকে দেখালাম এরকম প্রায় সময় ডিম আমরা পাই এই যে যখন রাস্তা দিয়ে যখন গাড়ি নিয়ে আসি তখন আমার শুনে মুরগি চলে যায় তখন বুঝি যে ওখানে ডিম আছে জঙ্গলা মুরগি তো এইগুলো আর কি আপনার লোকজনের আওয়াজ পাইলে তারা উড়াল দিয়ে চলে যায় আর এই মুরগিগুলো আপনার পাখির মতন ঠিক আছে আপনি এখানে দেখবেন উইরার আগে কোথায় চলে যাবে আপনি ধরতে পারবেন না ঠিক আছে দেখো তো বাচ্চা মাছ আছে নি ভিতরে বাচ্চা না আমি ডিম চিনি এই একটা ডিম না না এটা ডিম ভাঙবে না এটাই ভালো বাজি লাগাও 50 টাকা করে না না আমি ডিম চিনি জঙ্গলা মুরগি তো আপনার দেখা যায় এখানে 5টা ডিম এমন আমার সময় 4টা ডিম থাকলেও আপনার বাচ্চা হয়ে যায় ভিতরে রক্ত হয়ে যায় ভিতরে আর এটা তো 5টা ডিম বলতে পারেন এটা শিওর কি এটা ভাঙ যদি ভালো হয় খাইয়ে ফেলাম সমস্যা কি তুমি তো কাঁচা ডিম খাইতে পারো ডিম ভালো ডিম ভালো দেখে দেখে এই যে দেখেন দেখেন ভালো এই ডিমে রক্ত হয় না মাঝে মাঝে আপনার 3টা ডিম পাইলেও মাঝে মাঝে রক্ত হয়ে যায় ঠিক আছে আর এইখানে তো 5টা ডিম ওকে ভাই হ্যাঁ পাওয়ার ডিজে আজকে শরীর গরম আমরা দেখছি আপনারা হয়তো ভাববেন যে এটা সাপের ডিম না গোলের ডিম না শিওর এটা মুরগির ডিম কারণ আমরা দেখছি এখান থেকে মুরগি উড়ে যাইতে মুরগি উড়ে যেতে আমরা দেখছি কারণ এরকম আপনার ডিম পাওয়া যায় না যে গোলের ডিম বা সাপের ডিম এরকম পাওয়া যায় না আপনার মুরগি উড়ে যায় তখন আমরা সেইখানে যাই যে না এখানে ডিম আছে ঠিক আছে আমরা বুঝতে পারি তখন ডিম ডিম ডিমটা দেখে বুঝি এটা চামড়া যদি কালো হয়ে যায় তাহলে বুঝবো ইয়া এটা এইমাত্র আছে এই যে রক্ত আছে মুরগির আপনার টোটালি ডিম পাইছে আমরা পাঁচটা খাইছে আর একটা ইচ্ছে করা হয়েছে যে ভিতরে আসলে রক্ত মুক্ত আছে কিনা বা বাচ্চা টাচ্চা আছে কিনা এগুলো আর কি ঠিক আছে এখন দেখা যায় না রক্তও নাই বাচ্চাও নাই ঠিক আছে আচ্ছা তো খাই ভালো ভালোবাসা আয়াম সুডালারি রে তাপি আই তেলুর সাই আঙ্কাট রে ইস্কারাং সাই মাকান রে
খুব টেস্ট। আমি মুরগির ডিম খুব ভালোবাসি তো ভাই, লাডানের একটু পাওয়ার তো। ওকে ওকে, ভাই খাইলেন নাকি? ভিডিওটা আকাশ সুন্দর দিলাম, বুঝলাম না।